আমি বলি যে তারা অলমোস্ট অসম্ভবকে সম্ভব করার ঝুঁকি নিয়েছিলেন, অনেকটা করতে পেরেছিলেন। প্রায় 37টা বোধ হয় 41টা বক্তা আপনারা শুনতে পেরেছেন। প্রোগ্রামে 41 জন বক্তা কে সুযোগ দেওয়া নির্বাচন নির্বাচনই বলা যায় এটা ঠিকই আমন্ত্রণ জানা যাচ্ছিল যে এই নির্বাচনে যেসব আমরা সবাই মানে মনে করছি এটাকে তো নির্বাচন বলা যায় না, এটাকে একটা অনুষ্ঠান বলা যেতে পারে যেখানে সরকার এটা নির্বাচনের নামে সংবিধান অনেক অমান্য করেছে এবং গণতন্ত্র যেটা আমাদের মূল নীতির মধ্যে একটা নীতি আছে সেটাকে তারা পুরাপুরি অবমাননার পরিচয় দিয়েছে। এটা আমাদের জন্য দুঃখজনক যে স্বাধীনতার 48 বছর পরে এত আন্দোলন সংগ্রাম যুদ্ধ সে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে 48 বছর পরে যখন আর 2 বছরের মধ্যে আমাদের রাষ্ট্রের 50 বছর হতে যাচ্ছে এইগুলো জিনিস দেখতে হচ্ছে। আর আমাকে যেটা দুঃখ লাগে যে এই দল নামে এগুলো হচ্ছে সে দলটা কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর দল, আমরাও সে দল করেছি, লাখো লাখো লোক জীবন দিয়েছে তাদের তার ডাকে সাড়া দিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করে। তার আগে গণতান্ত্রিক আন্দোলন যতগুলো হয়েছে দেশে লক্ষ লক্ষ শহীদ সেখানে তালিকার মধ্যে আমরা পাবো, তো সেই দল সেই নামে যেখানে একটা বঙ্গবন্ধুর দল ছিল উনিও 55 বছর বয়সে জীবন দিলেন, তার যদি আমার জেনারেল সেক্রেটারি উনি 55 বছর বয়স বয়সে তিনিও জীবন আর লাখো লক্ষ লোক মানে সাহসী মুক্তিযোদ্ধারা প্রাণ দিল, সেই দলের নামে এগুলো হোক এটা আমরা মানে কোনোভাবে মেনে নিতে পারছি না। তো অনেকেই বলে যে হ্যাঁ সে আওয়ামী লীগের নামে যেটা করা হচ্ছে এটাকে আওয়ামী লীগ করা যাবে না, এটা আমরাও মনে করি, আমি আপনাদের জীবনের ভালো সময় আওয়ামী লীগ করেছি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এটা কিন্তু মুখে মুখে সবাই চলে এসেছে যে আমিও আওয়ামী লীগের কিন্তু আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেছি, এই আওয়ামী লীগ এটা কিন্তু আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে মানুষকে জিজ্ঞেস করেন যে এখন যারা করে তারা বলে হ্যাঁ আমরা আওয়ামী লীগ করি, আসলে যারা আওয়ামী লীগ সারা জীবন করেছে আমরা যেমন ছিলাম 43 বছর আমরা এটাই করেছি, এই মাহমুদ রহমান মান্না এরা তো সবই এগুলো করেছে, তারা সবাই জিজ্ঞেস করলে এটাই বলবে যে না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আমরা অবশ্যই করেছি করে গর্ব করি, কিন্তু এখন যেটা আওয়ামী লীগের নামে করছি এটা যেটা হচ্ছে এটা নিয়ে আমরা খুবই দুঃখ পাই এবং লজ্জা পাই। সেই আমি বলবো যে ইতিহাসকে বিকৃত যেন না করার দায় যারা করতে চান, আর গণতন্ত্রকে অপব্যাখ্যা না করে সংবিধানকে অমান্য না করে তারা বলেন যে আমরা আমাদের এক ব্যক্তি শাসনকে চালাতে চাই, এটা যে নাম দিতে চান সেটা দিতে পারেন, এটা গণতন্ত্র বলবেন না, এক ব্যক্তি শাসন যেটা আছে এটাকে অস্বীকার করতে পারেন না, এটা তো এক দলীয় শাসন না, এক ব্যক্তি শাসন যা ইচ্ছে তাই। আর এখানে যে দল এখানে বলছি না আমি তো দলের কোনো ভূমিকা দেখি না, এখানে এক ব্যক্তি আর কিছু প্রশাসনের কিছু লোক যারা আমি মনে করি যে প্রশাসনে যারা আছেন
তারা তো আজীবন চাকরিও করবেন না, রিটায়ার করবেন না, তো মারাও যাবে। মারা গেলে পরে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যারা উত্তরসূরিরা আপনাদেরকে নিয়ে লজ্জাবোধ করতে, এক সেকেন্ডের জন্য আপনাদেরকে নিয়ে তারা গর্ববোধ করতে পারবে না। এটা আপনারা মনে রাখেন যে আপনারা যে কাজগুলো করছেন, যে আপনারা নিজেকে রাষ্ট্রের মানে দায়িত্ব থেকে সরে গিয়ে সংবিধানের যে কর্তব্য সেটাকে অমান্য করে আপনারা যে একটা দলীয় না এক ব্যক্তির মানে সেবক হিসাবে জীবন শেষ করছেন, আপনাদের নিজের জলজ্জা পাওয়া উচিত। আপনার নিজের বিবেককে দাসে জিজ্ঞেস করে আপনার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে যে কী দেখছেন আপনারা, একজন যাকে আপনি শ্রদ্ধা করতে পারেন না, যে একজন মানুষ যাকে আপনি ঘৃণা করতে পারেন, আপনাদের নিজের চেহারা দেখে ঘৃণা হওয়া উচিত। যে আপনারা সংবিধানকে যেভাবে অমান্য করেছেন, গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করতে দিচ্ছেন এবং আমাদের কোটি কোটি মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছে তাদের মৌলিক অধিকার করছে। তো আজকে যে কথাগুলো আপনারা শুনলেন, এই যে নির্বাচনের নামে এটা করার তো কোনো প্রয়োজন ছিল, এটা কে বাধ্য করেছে কাউকে, যে একটা প্রশাসন এরকম টাকা পয়সা কি ব্যয় হচ্ছে সেটা আমরা হিসাবের বাইরে আছে, মানে আনুষ্ঠানিকভাবে বাজেটটি যেটা বাজেটের বাইরে যেটা অপচয় হয়েছে ভোট কেনার জন্য, দুর্নীতিকে মানে প্রশ্রয় দেওয়ার জন্য, সেগুলো বাদ দিলাম। এইগুলোর অপচয়ের তো কোনো প্রয়োজন ছিল না, যে দেশের আসলে অর্থের সমস্যা আছে এখন তো অনেক জায়গায়, মানে কিছুদিন সামনে আসছে যখন আমাদের দেনা মেটানোর জন্য ঋণ নিয়েও কষ্ট হবে। তো আমার একই কথা যে আসল অবস্থা দেশের মানুষের জানা দরকার। আজকের অনুষ্ঠান আপনারা সেই তথাকথিত নির্বাচনের ব্যাপারে বলেছেন এবং একই কথা সবাই যেহেতু বলেছেন, আপনাদের নিজেও জানা আছে, সবাই একের অন্যর কথাকে আমরা এটা মনে করি যে সকলেই এটা বুঝেছে, আর আমরাও বুঝতে পেরেছি। আমরা তো কোনো সময় ভাবি নাই যে এটা নির্বাচন, কোনো নির্বাচনের দাবি করতে অবাধ নিরপেক্ষ তো নাই, এটাকে নির্বাচনও বলা যাবে। কালকে যেমন কেউ কেটে দিচ্ছে যে আপনি কী বলেন যে এটা নির্বাচন সম্পর্কে একটা অনুষ্ঠান হবে, এটা তো নির্বাচন ছিল তথাকথিত তথাকথিত নির্বাচন, সেগুলো আমরা আজকে ভালোভাবে বুঝতে পেরেছি। এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে এটা কোনো নির্বাচন হয়নি। আমাদের দেশে গণতন্ত্রের জন্য অনেক জীবন দেওয়া হয়েছে, মূল্য দেওয়া হয়েছে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করে তো আমাদের স্বাধীনতা যুদ্ধই হয়েছে, তখন সেই স্বাধীনতা যুদ্ধের বিজয়ে যে ফসল মানুষ এই দেশের ক্ষমতার মালিক, এইটাই সংবিধানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে। এই দেশের ক্ষমতার মালিক, এই প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক জনগণ, নাগরিক, এদেরকে মালিকানা থেকে বঞ্চিত করার দেশে বড় অপরাধ হতে পারে। স্বাধীনতা হচ্ছে স্বাধীন দেশে জনগণ অবশ্যই ক্ষমতার মালিক, তাদের থেকে যদি এইটা কেড়ে নেওয়া হয় সেটা দেশের স্বাধীনতার উপরে আঘাত হচ্ছে আমাদের। সেই কারণে আজকে যেটা আমার বক্তা বললেন যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে জনগণ যেন ক্ষমতার জনগণের ঐক্য, নাগরিকদের ঐক্য ভিত্তি করে দেশের মালিকানা যেন আমরা আবার ফিরে আনতে পারি, যে যে স্বৈরাচার যে ক্ষমতা আত্মসাত করে লুটপাট করে দেশকে ধ্বংস করছে, দেশের সংবিধানকে ধ্বংস করছে, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে, দেশের মানুষের অধিকার যেগুলো ধ্বংস করছে তাদের হাত থেকে বাঁচিয়ে আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য 50 বছর চলতে যাচ্ছে বাংলাদেশে। আমি মনে করি এখন 50 বছর যখন হবে আমরা যখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে বলতে পারি দেশকে আমরা পুনরুদ্ধার করেছি, এখন এই দেশটা আমাদের, এই কোনো সেই স্বৈরাচারের না। এই যে ভোটারদের ভোট নিয়ে নেওয়া, যেটা ভোটারদেরকে ভোট না নিয়ে দেওয়া, এটাই তো বললাম যে দেশের মালিকানা থেকে তাদেরকে বঞ্চিত করা। আমরা যখন বলি আর এটা তো শুধু সংবিধানের কথা না, এটাই হলো স্বাধীনতার মানে যদি ব্যাখ্যা চান, স্বাধীন দেশে জনগণ দেশ, জনগণ ক্ষমতার মালিক, সেটা যদি না থাকে তো দেশের স্বাধীনতাও দাবি করা যাবে, মানে নাম তো আসতে আমরা স্বাধীন থাকবো কিন্তু আসলে এটা পরাধীন একটা রাষ্ট্রে পরিণত হবে যদি আমরা এইটা পুনরুদ্ধার না করতে পারি। তো তবে এইটার একটা কথা যে আমরা
অবশ্যই এটা আমাদের, আমরা এই অবস্থায় থাকবো না। এখানে যেটা আপনারা লক্ষ্য করছেন, এখানে যে বক্তব্যগুলো শুনেছেন, কেউ এই পরাজয় এবং পরাধীনতাটা মেনে নেবে না। আর যে কথা সবাই বলেছেন এখানে, আমি সেটা খুব আন্তরিকভাবে বলেছেন, জরুরিভাবে, যে আমাদের পেয়ে খালেদা জিয়ার এটার ব্যাপারে তো এটা অত্যন্ত ন্যায্য, এটা যুক্তিসঙ্গত দাবি। আমরা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এগুলো করেছি, আজকে সবাই মিলে আপনাদের শুনেছেন কীভাবে কি জোরালোভাবে বক্তব্য এসেছে। তো আমি মনে করি যে এটার ব্যাপারে এই অনুষ্ঠান থেকে এটা আমাদের যাওয়া উচিত, যে এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল যে স্বাধীন বাংলাদেশে এই ধরনের দাবি আমাদেরকে করতে হচ্ছে, যারা গণতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে যারা ভূমিকা রেখেছেন, বহুদলীয় গণতন্ত্র যেখানে থাকে, সরকারের দলের যারা অনেক কিছু করে তারা তাদের জন্য কোনো জবাবদিহিতা করতে হবে না। বিরোধী দলের মানে এইসব এইভাবে যেন তেনভাবে এই কথাগুলো আমি শুনি, এটা এটা নিয়ে তো অন্য অন্য মিটিং আপনারা করবেন, মানুষ জানাবেন যে কত লোক বন্দি অবস্থা, কত লোককে কি কারণ ও কারণ না দেখেও বন্দি রাখা হয়েছে। তো এইটা দেশে যে গণতান্ত্রিক পরিবেশ, সুস্থ গণতান্ত্রিক পরিবেশ অনুপস্থিত, এটা ফিরে আনার জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক তো আমরা দিয়ে যাচ্ছি, আমরা এই আন্দোলন করেও যাচ্ছি। আর এই যে শেষ আজকে কথা ছিল যে আমাদের জনগণের ভোট অধিকার যদি রক্ষা করতে হয়, তো এর একমাত্র উপায় হলো যে আমাদের এই রাষ্ট্রকে জনগণ আবার ক্ষমতার মালিকের ভূমিকা আসতে হবে, সেটা আনার জন্যই ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমরা এটা হারিয়েছি, সেটাকে আমরা পুনরুদ্ধার করবো। আমি মনে করি যে এটা বিশ্বাস যে এখন বাংলাদেশে সেই মানুষের আত্মবিশ্বাস আছে, আমাদের অতীতের ইতিহাস আমাদেরকে প্রেরণা যোগায়, আমরা বহুবার বিভিন্ন স্বৈরাচারের শিকার হয়েছি, কিন্তু কোনো সময় স্বৈরাচার চিরস্থায়ী হতে পারে নাই, আর আমরা কোনোদিন এটা মেনে নেই। তো আজকে আমি বলছি যে আজকে বিদ্যুতে সবাই কথা বলেছেন, এটার কোনো বিধানীরা বলা যায় যে ইনশাল্লাহ আমরা দেশের মালিক হিসাবে ভূমিকা পালন করব, সবাই মিলে ঐক্যবদ্ধ হব, এবং এই অবস্থা যে মেনে নেওয়া যায় না আমরা মেনে নিই না, আর এটা থেকে আমরা ইনশাল্লাহ অবশ্যই মুক্ত হব। অবশ্যই চোখের ব্যাপারে তো বলা হয়নি, কালকে রাত্রি ওখানে গেছি, কালকে রাত দশটায় ওখানে গিয়েছে, এগারোটায় ট্রেন, না সেটা ছাড়াও তারপরে আগুন যেখানে লেগেছিল সেখানেও আমরা গেছি, সেটা আরও বিভিন্ন ঘটনা ঘটেছে। তো এইসব ব্যাপারে আমাদের উদ্বেগ তো অবশ্যই প্রকাশ করবো। তো এই আজকে যে বিষয় নিয়ে আমার এখানে আলোচনা হয়েছে সেই ব্যাপার থেকে আর কি গুরুত্ব সহকারে করে যে এই দুটো আজকের মিটিংয়ে এটা বিশেষ গুরুত্বপূর্ণ, আমাদেরকে সবাই ঐক্যমতের কাছে সেটাকে আশা করি তারা তুলে ধরবেন। সবাই পর্যন্ত সাড়ে পাঁচটা বেজে গেছে, সাংবাদিক ভাইদের জনগণদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে আপনারা এত সবাই এসছেন এবং মনোযোগ সহকারে সব কথা শুনেছেন। আমি বিশ্বাস করি যে মানুষের সামনে আপনারা একটু তুলে ধরবেন, সবাইকে আবার আমার আন্তরিকভাবে